ঘাটালে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও জল বাড়ছে শিলাবতী ও ঝুমি নদীর এখনও গ্রামীণ এলাকাগুলি প্লাবিত রয়েছে আবারও বাড়ছে চিন্তা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেবের উদ্যোগে বিগত আট দিন ধরে শুকনো খাবার এবং তিন দিন ধরে রান্না করা খাবার প্লাবিত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই বিষয়ে সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন ঘাটাল পৌরসভা এলাকার নয় দশ এগারো বারো নম্বর ওয়ার্ড এখনও প্লাবিত সেই এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে প্রথমে দেবের উদ্যোগে শুকনো খাবার দেওয়া হলেও এখন তিন দিন ধরে রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ঘাটালে দুধের বাদ পাগল গুরুদাস বাবার আশ্রমে রান্না হচ্ছে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে ইরপালা অজমনগর হরিদাসপুরে এক হাজার করে শুকনো খাবার দেওয়া হচ্ছে সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্লাবিত এলাকার মানুষ আমরা ত্রাণের কাজটা করছি মহামান আমাদের এমপি এমপির নির্দেশে এবং ওনার সহযোগিতায় আজকে আট দিন চলছে ত্রাণের কাজটা প্রথমে শুকনো খাবার দেওয়া ছিল এখন শুকনো খাবার প্যাকেট খাবার দেওয়া চলছে প্রথমে নৌকাই করে দিচ্ছিলাম এখন জল মরে যেতে গাড়িতে করে আমরা দিচ্ছি এবং আজকে তিন দিন একটু জলটা কমতে আমরা হচ্ছে তিন দিন ধরে রান্না করা খাবারটা দিচ্ছি বিশেষ করে ঘাটাল পৌরসভার বারো নম্বর দুধের মাধ্যমে ওইখানে রান্নাটা হচ্ছে প্রায় চার হাজার করে মানুষের খাবার প্রত্যেক দিন যাচ্ছে আজকে তিন দিন গেল এখনও চলবে এটা কন্টিনিউ হবে মহালয়া পর্যন্ত আর এই এটা শুকনো খাবারের প্যাকেটটা প্রত্যেক গ্রামে গ্রামে আমরা যাচ্ছি যেখানে যেখানে মানে প্রায় ঘাটাল ব্লকের প্রায় সবই ডুবে আছে প্রশাসন চেষ্টা করছি আমরাও সেই সঙ্গে চেষ্টা করছি যাতে মানুষের একটু এই যে দুর্দশাকে একটু যদি লাঘব করা যায় এবং আমরা ত্রাণটা সম্পূর্ণই এমপির উদ্যোগে দিচ্ছি আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে যাচ্ছে আমরা ত্রাণ কারোর কাছ থেকে নিচ্ছি না যে কারো নিয়ে দিচ্ছি এরকম কোনো কোনো সংস্থার কাছ থেকে আমরা ত্রাণ নিচ্ছি না